স্বর্ণমহল জুয়েলার্স, তো কার বিয়ে সেটা নিয়েও কিন্তু আপনাদের চিন্তা থাকতে পারে, তো বলে দেই এটা এবার আমার বিয়ে। তো যাই হোক, আমাদের বিয়েটা কিন্তু লাভ ম্যারেজ ছিল, তো লাভ ম্যারেজ থাকার কারণে তখন কিন্তু কিছুই করতে পারিনি, তো এখন কিন্তু সুযোগ চলে আসছে। আপনাদের ভাইয়ের সাথে আমার পরিচয় প্রায় 13 বছরে আর আমাদের সংসার জীবন প্রায় 11 বছরে, তো ভাবলাম যেহেতু ভালো দিনক্ষণ আছে আর সবাই মিলে যেহেতু একসাথে হচ্ছি, তো আমাদের বিয়ের অনুষ্ঠানটা হয়ে যাক। তো আমার সাথে আমার এই যে অর্নামেন্ট চুজ করতে কিন্তু চলে এসেছে আমার বোন, আমার স্মৃতি আপু। তো স্মৃতি আপু কিন্তু এখন আমাকে এগুলো সব চুজ করে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার বিয়ের লেহেঙ্গার ওড়না, তো এটা কোথা থেকে কিনেছি সেটা কিন্তু আলাদা একটা ব্লগে আপনারা দেখতে পারবেন। তো টায়ারটা যেহেতু আমি ছবি তুলবো, অনেক ফটো সেশন হবে, বাবার চেহারাটা অনেক ভারী, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু খুব ভারী একটা এটা কি টায়ারা নিয়েছি। এর আগে প্রোগ্রামে যেহেতু ঝাপটা পড়েছি, তাই এবার ঝাপটা পড়বো না। আর এই যেটা হচ্ছে জয়পুরে একটা সীতাহার, এটা হচ্ছে গলার হার। আচ্ছা ভাইয়া, আমি যে টায়ারাটা নিয়েছি এটা আলাদা কিনলে প্রাইসিংটা কত? 2500। আর গলার যে হারটা 7500। এটার কানের দুলটা আমি একটু দেখিয়ে দিই, যদিও আমি চাচ্ছিলাম একটু বাহুবলী স্টাইলে যেন কানের টানা টাইপ থাকে। সীতাহারটা হচ্ছে 6500। তো সীতাহারটার সাথে কিন্তু আলাদা একটা দুল থাকবে, কিন্তু ফুল সেট যদি নেন তাহলে দুল এক জোড়াই থাকে। তো এখন আমি চুড়িটা একটু সিলেক্ট করি যে কোন চুড়িটা নিবো। ভাইয়া একটু চুড়িটা একটু দেখেন তো, চুড়িটা এই পর্যন্ত তো আমার মনে হয় ঠিক আছে, কি বলো সীতা আপু? এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু অনেক সুন্দর, মানে পুরো মনে হচ্ছে রানী যুদ্ধ করতে যাবো এরকম লাগতেছে। তো 11 বছর আগে যে অনুষ্ঠানটা হওয়ার কথা সেটা কিন্তু একটু দেরি করে হলো, আশা করি সবাইকে নিয়ে খুব আনন্দে বা মজায় কিন্তু অনুষ্ঠানটা হবে। আপনারা প্রত্যেকটা এপিসোড দেখবেন, আমরা খুব মজা করেছি, একদম সব কেনাকাটা থেকে শুরু করে মেহেদি অনুষ্ঠান থেকে শুরু করে হলদির অনুষ্ঠান সবকিছু কিন্তু হবে। আপনারা প্রত্যেকটা ব্লগ দেখতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। পুরো ব্লগটা দেখতে আমার সাথে থাকেন। এখন আমরা চুড়ি সিলেক্ট করবো, অর্নামেন্ট গুলো একদম একবারে খুলে ফেলছি, মানে একটু হালকা হালকা লাগতেছে, এখন চুড়ি চুজ করবো। তো চুড়ি চুজ করা হলে যদি জয়পুরীর মধ্যে মিল হয়ে যায় তাহলে তো ভালো, আর জয়পুরীর মধ্যে যদি মিল না হয় তাহলে আবার স্টোন সেট আপ করা যে চুড়ি সেগুলো দেখতে হবে। তো এই যে ভাই আমাকে এটা দেখাচ্ছে, যদি এইটা মানে পছন্দ হয়ে যায় তাহলে এটার ভিতরে যে পান্না স্টোনটা আছে সেটা খুলে লাল যেটা আছে সেটা লাগিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাইয়া, ভাইয়া অনেক ছোট হবে, হাতে চুড়ি না ঘুরলে চুড়ি পরে লাভ নেই। আমি যেহেতু একটু ফ্যাটি একটু কাজে টাইপের চুড়ি, ফাইনালি নেকলেসের সাথে কিন্তু এই চুড়িটা পছন্দ হয়ে গেছে, এই চুড়িটা কিন্তু কিনছি। তো এটার প্রাইস কিন্তু হচ্ছে 3500 টাকা। 3500 টাকা হলে কিন্তু এটা আপনারা কিনতে পারবেন, আমি তো 3500 টাকাতে এটা নিয়ে নিয়েছি। তো আর কি কি বাকি আছে সেটা দেখছি, পুরো সেটটার প্রাইসিংটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে স্মৃতি আপু ওর ট্রায়াল করতেছে, এটা প্রাইস 6500। তো ভিউয়ার্স, এই হচ্ছে বিয়ের গয়না। এই যে মেয়ের জন্য কি মেয়ের জন্য এই যে চুড়িগুলো নিচ্ছে ভাই, এগুলো জোড়া কত? দুটা 1500। তো এখানে এখানে টোটাল যে কেনাকাটা এখানে কত টাকার, মানে কত টাকা জিনিস, তাহলে এখানে কত টাকা জিনিস কেনাকাটা করলাম? 21000 টাকা। আমার কেনাকাটা হচ্ছে 19500 আর বাবুরটা হচ্ছে 1500। তো এই হচ্ছে কেনাকাটা। তো আপনারা যদি আপনাদের বিয়ের কেনাকাটা করতে চান তাহলে চলে আসতে পারেন স্বর্ণমহল জুয়েলার্স। আমি কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিব, তো আমি নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি, এমনিতে স্ক্রিনেও দেওয়া থাকবে নাম্বারটা। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এটা হচ্ছে বিলিং নাম্বার 2, দোকান নাম্বার 15, চাঁদনী চক মার্কেট, নিচতলা, ঢাকা। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আর এখানে কিন্তু সব ধরনের জুয়েলারি কালেকশন পাওয়া যায়। তো ভিউয়ার্স আমার সবগুলো ব্লগ দেখতে, অনুষ্ঠানের সবগুলো ব্লগ দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।